হাউ টু মেক এ ফ্লো চার্ট এটা অনেকের জন্য সমস্যা হয়ে দাঁড়ায় এবং একটু জটিলতাও আছে তবে এই জটিলতাগুলো যদি সামাল দেয়া যায় তাহলে অবশ্যই দশে দশ পাওয়া যায় সেই দৃষ্টিকোণ থেকেই আজকে শুরু করছি এইসিসি ইংলিশ ফার্স্ট পেপারের হাউ টু মেক এ ফ্লো চার্ট আমি ডক্টর আনিসুর রহমান শিপলু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইংলিশ ডিপার্টমেন্ট পলাশ শিল্পাঞ্চল গভর্নমেন্ট কলেজ নরসিংদি আর এক্সামিনার এবং হেড এক্সামিনারের অভিজ্ঞতা নিয়ে তোমাদের সামনে আজকে তুলে ধরব কিভাবে করতে হয় ফ্লোচার্ট প্রথমেই এনসিটিভির স্যাম্পল কোশ্চিনটা দেখে নাও বোর্ড প্রশ্ন যেভাবে আসে সেটার একটা স্যাম্পল কোশ্চিন দিয়ে দিয়েছে এখানে তোমাদের এখানে পড়তে সমস্যা হতে পারে এইটাই আমরা অন্যভাবে এখানে নিয়েছি সেটা দেখি বোর্ডের প্রশ্ন থাকে মে হা রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চ্যাট শোয়িং দ্য ইম্পর্টেন্স অফ হাকালুকি হাওড় এটা আমরা এইভাবে এখান থেকে বানিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায় প্রথমেই প্রশ্নটা পড়ে সাবজেক্ট ম্যাটার ধারণা করে নিতে হয় যে কি বিষয়ে লিখতে দিয়েছে তোমরা সবচেয়ে ভালো হয় আমি এখানে হাইলাইট করে দিয়েছি সাদা ইংক দিয়ে দ্য ইম্পর্টেন্স অব হাকালুকি হাওড় তার মানে রিড দ্য ফলোইং টেক্সট এই টেক্সটা পড়ে তোমাকে ফ্লো চার্ট তৈরি করতে হবে হাকালুকি হাওড়ের গুরুত্বের উপরে এখানে আমরা চার্টটা এইভাবে লেখা হয় আমি অ্যান্সারটা আগেই দিয়েছি অ্যান্সারটা আমরা আগে করে নেই তারপরে দেখি আগে পড়ে নেই হাকালুকি হাওড় ইজ ওয়ান অফ দ্য মেজর ওয়েটল্যান্ডস অব বাংলাদেশ হাকালুকি হাওড় বাংলাদেশের অন্যতম একটা জলমহল যেখানে অনেক বিল ঝিল রয়েছে দ্য হাওয়ার সিস্টেম প্রোভাইডস ওয়াইড রেঞ্জ অফ ইকোনমিক অ্যান্ড নন ইকোনমিক বেনিফিটস টু দ্য লোকাল অ্যাজ ওয়েল অ্যাজ টু দ্য পিপল অফ বাংলাদেশ এখানে বলছে এই হাওয়ারটা আমাদেরকে প্রোভাইড মানে যোগান দেয় ওয়াইড রেঞ্জ অফ ইকোনমিক বিশালভাবে অর্থনৈতিক এবং অর্থনীতির বাইরেও বেনিফিট দেয় আমাদেরকে লোকাল পিপুলদের ওইখানের স্থানীয় লোকদের অ্যাজ ওয়েল অ্যাজ এবং বাংলাদেশের অন্যান্য পিপুলদের জন্যেও এটা বেনিফিট দেয় দিজ ইনক্লুড ফিশ প্রোডাকশন এই ইনক্লুড মানে এই বেনিফিটগুলো ইনক্লুড হচ্ছে ফিশ প্রোডাকশন দেয় রাইস প্রোডাকশন দেয় মাছের যে প্রোডাকশন পাওয়া যায় ওখানে শুকনো মৌসুমে আবার ধানের প্রোডাকশন হয় উৎপাদন হয় ক্যাটেল অ্যান্ড বাফেলো তা মানে ক্যাটেল বাফেলো রিয়ারিং গরু মহিষ চড়ানো ডাক রিয়ারিং হাঁস চড়ানো কালেকশন অফ এ অ্যান্ড গ্রাসেস এখান থেকে গ্রাস ঘাস এবং অন্যান্য খাগড়া নল খাগড়া বলি আমরা এটার কালেকশন করা যেতে পারে এবং কালেকশন অ্যান্ড অ্যাকুয়াটিক অ্যান্ড আদার প্ল্যান্টস এবং এটা পানি অ্যাকুয়াটিক মানে পানিবাহিত যেসব প্ল্যান্ট আছে অন্যান্য প্ল্যান্টগুলোও এখান থেকে সংগ্রহ করে মানুষ এখানে দ্য হাওর সিস্টেম অলসো প্রোটেক্টস হাওস সিস্টেম এই হাওড়ের যে অনেকগুলো শাখা উপশাখা আছে এই এটাকে সিস্টেম বলছে আরও প্রোটেক্ট করে সংরক্ষণ করে লোয়ার ফ্লাড প্লেন্স ফ্রম ফ্ল্যাশ ফ্লাড অকারিং ইন দ্য মান্থ অফ এপ্রিল মে এপ্রিল মেতে যে ফ্লাডটা হয় এই ফ্লাডটা থেকেও এটা আমাদেরকে রক্ষা করে অনেক জল এখানে ধারণ করতে পারে বলে এটা ইয়ে থেকে বন্যা থেকে আমাদেরকে মুক্ত করে মেনটেনিং দ্য সাপ্লাই অফ ফিশ যেটা আবার সাপ্লাই অফ ফিশ মাছ সরবরাহ আমাদেরকে সহযোগিতা করে আদার লোয়ার ওয়াটার বডিজ অন্যান্য লোয়ার ওয়াটার মানে নিচু যে স্থানগুলো আছে অ্যান্ড প্রোভাইডস হ্যাবিটেড ফর মাইগ্রেটরি অ্যান্ড লোকাল ওয়াটার ফোর্স এখানে আমাদেরকে মাইগ্রেটরি মানে হচ্ছে অতিথি পাখি বলি অতিথি পাখিদের হ্যাবিটেড বাস করার স্থান এটা এবং ওয়াটারফল অন্যান্য জলের যে সব পাখি আছে তাদেরকে বা বসবাসের স্থান দেয় তার মানে পড়ে দেখেছো তোমরা যে হাকালুকি হাওড়ের যে উপকারিতা এখানে ইম্পর্টেন্স অফ হাকালুকি হাওড় লিখতে বলেছে এখানে ইম্পর্টেন্স না বলে উপকারিতাও বলতে পারতো উপকারিতা গুরুত্ব সব একই জিনিস এখানে একটা করে দিয়েছে দেখো তোমরা প্রোভাইডিং ইকোনমিক বেনিফিটস এটা দেয়া থাকবে আর এই রকম করেই যদি আমরা লিখি তাহলে সবচাইতে ভালো হয় এখানে এখান থেকে এনেছে এটা প্রোভাইডস থেকে আর ইকোনমিক থেকে এবং বেনিফিটস থেকে এই তিনটা মূল শব্দ এখানে নিয়েছে এবং শব্দটা তোমরা খেয়াল করো ভার্ভটাকে ভার্ভ রাখেনি ভাবটা প্রেজেন্ট পার্টিসিবল বা আইনজি করে দিয়েছে ভার্ভের শেষে ই বাদ দিয়ে আইনজি করে দিলে এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিবল বলি অন্যান্যগুলো আমরা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবেই করে ফেললে সবচেয়ে সুন্দর হয় খেয়াল করো পরে আর কি কি দেয় আমাদেরকে এখানে দিয়েছে ফিশ প্রোডাকশন আমরা লিখেছি ফিশ প্রোডাকশন ফিশ প্রোডাকশন লিখলেই তোমাকে মার্ক দেওয়ার কথা কিন্তু এখানে যেহেতু প্রোভাইডিং দিয়েছে ফিশ প্রোডাকশন আমাদেরকে দেয় আমরা এর আগে প্রো প্রোভাইড দিয়ে করে দিয়েছি এটার সাথে সামঞ্জস্য রেখে করে দিলে একেবারে পূর্ণ মার্ক প্রোভাইডিং রাইস প্রোডাকশন যদি এখানে প্রোভাইডিং শব্দটা নেই কিন্তু আমরা এখান থেকে এটা ধার নিতে পারি প্রোভাইড বা গিভিং বা অফারিং এই কথাগুলো লিখতে পারি এটা সিনোনিমো লেখা যায় এর অফারিং রাইস প্রোডাকশন বা প্রোভাইডিং রাইস প্রোডাকশন আরও দেখ ক্যাটেল অ্যান্ড বাফেলো রিয়ারিং এখানে যে আছে বলেই এখানে আমরা নতুন করে আর লিখি না প্রোভাইডিং ক্যাটেল অ্যান্ড বাফেলো রিয়ারিংও লিখতে পারতে তোমরা বা হেল্পিং ক্যাটেল অ্যান্ড বাফেলো রিয়ারিং ওকে আবার এখানে এখানে দিয়ে দিতে পারতো ফর দিয়েও করে দিতে পারতো তাহলে আমরা ফর দিয়ে করতাম যাই হোক আইনজি দিয়ে করেছে আমরা আইনজী দিয়ে করবো ডাক রিয়ারিং এখানে আরও আছে ডাক রিয়ারিং আমরা ডাক রিয়ারিং দিয়ে দিছি হাঁস পালন এছাড়া আরও দেওয়া আছে কালেকশন অফ রিডস অ্যান্ড গ্রাসেস কালেকশন অফ রিডস অ্যান্ড গ্রাসেস এইটা কালেক্টিংও আমরা দিতে পারি কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল না করে নাউন করা হয়েছে এই প্রেজেন্ট পার্টিসিপেলটা কেন নাউনের কাজও করে যাই হোক আমরা এখন দেখবো কালেক্টিংও হতে পারে বা কালেকশন অফ এটাও দেয়া যেতে পারে এখানে আরও অনেকগুলো ইম্পর্টেন্স রয়েছে সেগুলো আমরা একটু দেখে আসি দেখো কালেকশন অফ অ্যাকোয়াটিক অ্যান্ড আদার প্লান্টস এটাও লেখা যেত প্রোটেক্টিং এখানে প্রোটেক্টস আছে আমরা এই যে প্রোভাইডিংয়ের মতো করে প্রোটেক্টিং দ্য লোয়ার ফ্লাড ফ্রেন্ডস ফ্রম ফ্লাড ফ্ল্যাশ ফ্লাড তার মানে আমাদেরকে বন্যা থেকে রক্ষা করে সেটাও আমরা লিখে দিতে পারতাম আইনজি করে এখানে আরও আছে মেনটেন্স দ্য সাপ্লাই অফ ফিশ তার মধ্যে আমাদেরকে সাপ্লাই অফ ফিশ ব্যবস্থাপনা করে মেনটেন করে মেনটেনিং দিয়ে করা যেত আর এই যে এখানে আছে প্রোভাইডস হ্যাবিটেটস ফর মাইগ্রেটোরিয়ান লোকাল ওয়াটার ফলস মাইগ্রেটরি বার্স দিয়ে করতে পারি একটা পয়েন্ট দিলেই ভালো হয় এখানেও কিন্তু তাই দেয়া আছে ইকোনমিক বেনিফিটস দিছে নন ইকোনমিক বেনিফিট কথাটা দেয় নাই একটা করে পয়েন্ট আমরা লিখবো ওকে এটা খুবই সোজা সহজে যদি বুঝতে পারো কি বুঝতে পারো এই কথাটা যদি বুঝতে পারো শোয়িংয়ের পর থেকে যে কথাটা থাকবে দ্য ইম্পর্টেন্স অফ হাঁকালুকি হাউর আমাদের এখানে ইউজেজও থাকতে পারতো ব্যবহার বা নিডস প্রয়োজন এই কথাগুলো থাকলো একই অ্যান্সার হতো আর সবচাইতে খেয়াল রাখতে হয় যে এই প্যাসেজটা কি নিয়ে যে বিষয়ের ওপর ভিত্তি করে এই প্যাসেজটা থাকবে এখানেও কিন্তু সেই বিষয়টাকেই হাইলাইট করবে সেই বিষয়টাই এখানে লিখতে দিবে। যাই হোক আমরা এখন নিয়মগুলো দেখি যে বোর্ডের এবং এন কি নিয়মে লিখতে হয় এই তীর চিহ্নগুলো দিতে হবে এই চিহ্নগুলো পরে এসছে এনসিটিভিএস স্যাম্পল কোশ্চিন অনুযায়ী যেভাবে করতে হবে সেটা আমরা একটু দেখে নিই লক্ষ্য করো স্যাম্পল কোশ্চিনে টেক্সট বইয়ের ইউনিট টুয়েলভ লেসন টু থেকে তুলে দিয়েছে এর শেষের দিক থেকে কয়েক লাই কয়েক লাইন তুলে দিয়েছে কয়েক লাইন একটু বানিয়েও দিয়েছে দু এক দু একটা সেন্টেন্স যাই হোক এভাবেও দিতে পারে সরাসরিও দিতে পারে বোর্ডের প্রশ্নগুলো তো আছে দুই নম্বরে একটু খেয়াল রাখতে হবে এখানে দুই নম্বর প্রশ্নের শোয়িংয়ের পর থেকে পড়ে বোঝা যাবে কি তথ্য চেয়েছে আমাদেরকে কি তথ্য লিখতে হবে এন বি এর স্যাম্পল কোশ্চিন এই ইম্পর্টেন্স অফ হাঁকালুকি হাওড় চেয়েছে অর্থাৎ আমরা দেখলাম হাঁকালুকি হাওড়ের গুরুত্ব লিখতে হয় আমরা লিখলাম ওকে কীভাবে লিখতে হবে তা এক নম্বর ঘরে একটি করে দেয়া থাকবে অর্থাৎ এর সাথে সামঞ্জস্য করে বাকি তথ্যগুলো তুলে দিতে হবে ওই যে আইনজী যুক্ত ভার করে করে দিয়েছে আমরা বাকিগুলো ওইভাবেই লিখেছি এভাবেই লিখতে হবে ওকে চার নম্বরে আমরা একটু দেখি ঘরগুলো দুই লাইনে লেখা যেতে পারে তবে ক্রমধারা বা চার্ট বোঝানোর জন্যে ক্রমিক সংখ্যাগুলো লিখতে হবে একাধারে লিখতে হবে তীর চিহ্নগুলো দিতে হবে এগুলো না দিলে অনেক সময় মার্ক কম দিতে পারে এরপরে দেখি ফ্লো চার্ট তৈরির এন ইনস্ট্রাকশনগুলো কি আছে এন সি কিছু ইনস্ট্রাকশন আছে এ এবার যে কোনো বইয়ের তোমাদের বাজারে পাওয়া যায় যে মডেল কোশ্চিনের বইগুলো ওই বইগুলোর প্রথমে দেয়া আছে দেখবে আর কিছু এখানে আমি সংগ্রহ করেছি এর আগের সিলেবাস থেকে একটু আমরা দেখে নেই কীভাবে লিখতে হয় ইনস্ট্রাকশনটা কিভাবে দেওয়া আছে আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস উদ্দেশ্যটা বুঝতে হবে এবং মিনিং অব দ্য ফ্লোচার্ট এবং ফ্লোচার্টের মানেটা বুঝতে হবে বুঝে সেইটার সেইটারই উত্তর দিতে হবে রাইট দ্য অ্যান্সার ইন শর্ট নোট ফর্ম নট ইন সেন্টেন্স শর্ট নোট ফর্মে লিখতে হবে আমরা দেখেছি প্রোভাইডিং থেকে আইনজি করে লিখতে হয়েছে সেন্টেন্স লিখতে এখানে উৎসাহিত করবে না সেন্টেন্স লিখলে অনেক সময় নাম্বার দেয় না ডু নট রাইট আর্টিকেলস এ অ্যান্ড দি এন্ন দি না লিখলে আর একটু ছোটো হয়ে যায় সুতরাং এ এন দি আমরা বাদ দেবো রাইট অ্যাজ দ্য নিউজ পেপার হেডলাইনস নিউজ পেপারের হেডলাইনগুলো যেমন থাকে সেভাবে লিখতে হবে নিউজ পেপারের হেডলাইন কিন্তু এআ দি থাকে না এই যে অক্সিলাই রিভার্ভ এখানে থাকে না এখানেও বলেছে ডু নট রাইট অক্সিলাই রিভার্ভস লাইক অ্যামিজার ওয়াজয়ার এগুলো যদি এসে যায় তাহলে এগুলো হবে না আর ভাবটা যদি এসে যায় মূল ভাব তাহলে ওই যে আইনজি করে আমরা দেখলাম অথবা টু দিয়ে অথবা ভাবটাকে নাউন করে করা যাবে আমরা নিউজপেপারের হেডিংগুলো দু একটা দেখব কেমন করে লেখা হয় সেটাও অ্যান্সার অনলি ওয়ান পয়েন্ট ফর ইস নাম্বার প্রত্যেক নাম্বারের জন্য একটা করে পয়েন্ট লিখতে হবে দুটো করে পয়েন্ট দরকার হয় না এভা এখানে আমি আরেকটু ব্রাকেটে নিজে বলেছি যে অ্যান্সার টু হোয়াট হুইচ যে কোনো একটা ডাব্লিউএস এস বলা হয় এগুলোকে একটা এস কোশ্চেনের অ্যান্সার দিতে হবে এখানে আমরা হোয়াটের উত্তর চাওয়া হয়েছে অর্থাৎ হাকালোকে হাওয়ার গুরুত্বটা কি সেটার উত্তর আমরা দিয়েছি কি কোথায় কোথায় পর্যন্ত আমরা উত্তর দেব না কি এর উত্তর দিয়েছে যে গুরুত্ব এখানে ওখানে এরকম এরপরে আমরা দেখে আসি যে নিউজ পেপারের হেডলাইনগুলো কেমন হয় বাংলাদেশের ম্যান ডাইস তার মানে এখানে বাংলাদেশের সবচাইতে লম্বা লোক মারা গেছে এভাবেই প্রেজেন্ট ইন টেন্সে অনেক সময় লেখা যায় এই ছোট্ট করে এই পরে যে খবরগুলো দিয়েছে সেখানে সেন্টেন্স লেখা আছে কিন্তু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স লিখেছে ডাইস মানে প্রেজেন্ট ইনডিফিনিট তার মানে গতকাল মারা গেলেও এটা প্রেজেন্ট ইনডিফিনিটেই লেখা অনেক সময় এভাবে আমরা লিখতে পারি যদি প্রয়োজন হয় এখানে দেখছো তোমরা টলেস্ট ম্যান গত কাল মারা গেছে এরপর আর একটা হেডিং দেখতে পারে মালয়েশিয়া আর্স টু অ্যালাউ রোহিঙ্গা টু ল্যান্ড মালয়েশিয়া এখানে মূল পুরো সেন্টেন্স কিন্তু লেখা হয়নি পুরো সেন্টেন্স লিখলে এরকম হতো মালয়েশিয়া ইজ আর্স্ট মালয়েশিয়াকে আহ্বান করা হয়েছে এই অক্সিলাইয়ের ভাবটা এখানে লেখা হয়নি হেডিংয়ে যাই হোক এরকম করে লিখতে হয় মালয়েশিয়া আর হেডিং আমরা দেখতে পারি মালয়েশিয়া ডিটেন্স

সেল ফর হিলসে হিলসা ধরার জন্যে মৎস্যজীবীরা রেডি আর রেডি আরটা শব্দটা দেয়নি এভাবে আমরা লিখবো যদি কোনো সেন্টেন্সে চলে আসে পুরো সেন্টেন্স লিখতে হয় তখন আমরা অক্জিলের ভাবগুলো বাদ দেবো এটা আমরা দেখেছি গভর্নমেন্ট টু বাই প্যাডি এট টাকা টোয়েন্টি সিক্স তার মানে এখানে অনেক ধান ফলেছে গভর্নমেন্ট টু বাই ইজ রেডি টু বাই এরকম হওয়া উচিত ছিল ইজ রেডি এই কথাগুলো না লিখে টু বাই ভার্ভের ইনফিনিটিভ করে টু দিয়ে এটা করে দিয়েছে হেডিং আমরা ভার্ভের ইনফিনিটিভ দিয়েও করতে পারি এনসিটি বি এর ইনস্ট্রাকশন অনুযায়ী আরেকটু উদাহরণ আমরা কিভাবে করা যায় রিড দ্য টেক্সট অ্যান্ড মেক এ ফ্লোচ্যাট এখানে লিখতে হবে ভেরিয়াস স্টেজেস অফ ম্যানস লাইফ মানুষের জীবনের বিভিন্ন স্তরগুলো এখানে লিখতে হবে একটা করে দেওয়া আছে আমরা এখানে দেখে নিতে পারি একটা ইনফ্যান্সি এখানে আমরা একটু পড়ে দেখবো যে চিলড্রেন মাস পাস থ্রু সেভারেল স্টেজেস ইন দেয়ার লাইফস টু বিকাম অ্যাডাল্টস তার মানে অ্যাডাল্ট হওয়ার জন্য চিলড্রেনদেরকে বিভিন্ন ধরনের স্টেজ পার হতে হয় এটা হচ্ছে ইউনিট সিক্স লেসেন ওয়ান থেকে দিয়েছে এটা এসছে সিলেট বোর্ডের সতেরো সালে এখানে এত সহজে দশ নাম্বার পাওয়া যাবে একটা শব্দ দিয়ে দিয়েছে বোর্ড এবং বাকি আমরা একটা শব্দ দিয়ে লিখতে পারতাম কিন্তু এই স্টেজগুলো যদি আমাদেরকে লিখতে হয় এখানে স্টেজগুলো পড়ে তোমাদেরকে খুঁজতে হবে খুঁজতে খুঁজতে দেখে দেখে এখানে আমরা দেখবো এই যে ইনফ্যান্সি আছে স্টেজগুলো এই যে স্টেজেস সাজ স্টেজেস অফ গ্রোথ হোয়ার দে লার্ন সার্টেন থিংস স্টেজগুলো পার হতে হয় যেখানে তারা নির্দিষ্ট জিনিস শেখে একটা হচ্ছে স্টেজগুলো দিছে ইনফ্যান্সি পরের স্টেজটা হচ্ছে আর্ল ইস চাইল্ডহুড এই কথাটুকু লিখে দিলেই তোমাকে দুই নাম্বারে দুই দিই দুই দিয়ে দিবে থ্রি টু এইচ ব্রাকের টুক দরকার হয় না আবার লেটার চাইল্ডহুড আর একটা স্তর এখানে দিয়েছে লেটার চাইল্ডহুড অ্যাডলএসেন্স অ্যাডোলেসেন্স অ্যাডোলেসেন্স আর একটা স্টেজ আমরা দেখি অ্যাডোলেসেন্স এসে যারা থার্টিন থেকে এইটিন ইয়ার্স পর্যন্ত যায় বা এটাকে আমরা বয়সন্ধিকাল বলি এটাও একটা স্তর তারপর এখানে আমরা আর পেয়েছি অ্যাডাল্টস যদিও অ্যাডাল্টস পেয়েছি অ্যাডাল্টস মানে হচ্ছে যারা পূর্ণ বয়স্ক কিন্তু স্তরের নাম লিখতে হলে এখানে আর একটা দেয়া আছে অ্যাডাল্টহুড আমরা অ্যাডাল্টহুড লিখেছি যেমন চাইল্ডহুড লেখা যায় অ্যাডাল্টহুড আর একটা পেয়েছি আর একটা কিন্তু এখানে নেই নেই বোর্ড জানতে চেয়েছে এরকম অনেক সময় জানতে চাই যে আর একটা কী দিতে পারে এটা আমরা অ্যাডাল্টহুড অ্যাডাল্টহুডের পরে আমরা জানি ওল্ড বলা যায় ওল্ডহুডও বলা যেতে পারে বা ওল্ড এই ওল্ড কথাটা আমি এখানে লিখে দিয়েছি আলাদা তোমরা যেন অ্যাডাল্টহুডের পরে মানুষ বার্ধক্যে পৌঁছায় এটাও একটা স্তর যেহেতু এখানে বলেছে ভ্যারিয়াস স্টেজেস অফ ম্যানস লাইফ এখানে সবগুলো দেয়া আছে একটা দেয়া নেই আমরা ধারণা করে নেব এভাবে বোর্ডের কোশ্চিন হয় আর এইগুলো যারা বুদ্ধি করে একটু লিখতে পারবে দশে দশ তারাই পাবে ইংরেজিতে এ প্লাস ওকে তীর চিহ্নগুলো দিতে হবে থ্যাংক ইউ সবাইকে আর এভাবেও লেখা যাবে এ একটুখানি দেখিয়েছি যে দুই লাইনেও লেখা যেতে পারে তবে এই নাম্বারগুলো দিতে হবে কংগ্রাচুলেশন সবাইকে ধন্যবাদ তোমরা দশে দশ পাবে আশা রাখি একটুখানি বুঝে উঠে লিখতে পারলেই ফ্লোচ্যাটে দশে দশ ইজিলি পাবে সবাইকে কংগ্রাচুলেশন